খুব শীঘ্রই হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে। হজের দিনগুলোতে হাজি সাহেবদের করণীয় গুলো এক নজর একটু বলবেন। 8 তারিখে কিংবা 7 তারিখ সন্ধ্যায় মক্কা থেকে এহরামের কাপড় পরে, এহরামের কাপড় পরার আগে যথারীতি গোসল করে ফ্রেশ হয়ে এহরামের কাপড় পরে আমরা বাসে চলে মিনা চলে যাবো। হাজি সাহেবগণ সবাইকে বাসে করে মিনা নিয়ে যাওয়া হবে। মিনা যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা মিনার তাবুতে পড়বো, আদায় করব এবং পুরো সময় জুড়ে আমরা আল্লাহ স্মরণ করবো, আরাফাতের প্রস্তুতি নিব এবং পুরো দিন সেখানে আমরা অবস্থান করব। এর বাইরে বিশেষ কোনো আমল সেখানে নেই। এবং 8 তারিখ রাতে কোনো কোনো এজেন্সি বাসে করে আমাদেরকে নিয়ে যাবে আরাফাতে। সেক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ বিনা যদি পড়া নাও হয় কোনো অসুবিধা নেই, 5 ওয়াক্ত নামাজ পড়াটা শুননা, 1 ওয়াক্ত কম পড়া হলেও জায়েজ আছে। আমরা রাতে চলে যেতে পারবো মিনা এই আরাফাতে। আর যদি কেউ সকালে নেয় কোনো এজেন্সি তাহলে সকালে যাবো, কোনো অসুবিধা নেই। সকালে দেরি হলে কোনো সমস্যা নেই, তবে ফজর উপরে যাওয়াটা শুননা, শনিবার 9 তারিখ সকালবেলা যাওয়াটা হলো শুননা আরাফাতে। আরাফাতে যাওয়ার পর আমরা সেখানে রেস্ট করবো, খাওয়া দাওয়া করবো, জোহর নামাজ আদায় করে এরপর দীর্ঘ সময় ধরে একেবারে সূর্য ডোবা পর্যন্ত আমরা দোয়া এবং মোনাজাতে মশগুল থাকবো। খুতবা শুনতে পারলে খুতবা শ্রবণ করবো, জোহর পরে খুতবা হবে, এরপর আমরা দোয়া মশগুল থাকবো সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পর আমরা মুজদালিফায় চলে যাবো, মাগরিব নামাজ না পড়ে মুজদালিফায় গিয়ে মাগরিব এসে একসাথে পড়বো, পড়ে মুজদালিফা আমরা রাত্রি যাপন করবো ইনশাআল্লাহ তাআলা। এবং মুজদালিফা রাত্রি যাপন করে ঈদের দিন সকালে অর্থাৎ 10 তারিখ ভোরে আমরা চলে যাবো মিনার উদ্দেশ্যে, মিনা বলতে জামালাতের উদ্দেশ্যে। জামালাতে গিয়ে বড় জামালায় পাথর মেরে তারপর আমরা কোরবানি করব, কোরবানি করে মাথার চুল আমরা চাষতে পারবো, চাষবো, চাষার পর আমরা এহরামের কাপড় খুলে ফেলতে পারবো। এই পুরো সময় আমাদের তালবিয়া চলবে, জামালাতে পাথর মারা আগ পর্যন্ত লব্বাইক আল্লাহু লব্বাইকরা চলতে থাকবে, সেই সাথে তাকবীর তাশহীদ 9 তারিখে সকাল থেকে চলতে থাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। এরপর আমরা হজের যে তওয়াফ আছে মক্কা এসে সেই তওয়াফ করবো। আর শরীরে যদি ক্লান্তি অনুভব হয় নিজেরা যদি হোটেলে বা অন্য কোথাও অবস্থান করি আর এই তওয়াফটা একদিন বা দুদিন পরেও করি কোনো অসুবিধা নেই। হজের তওয়াফ এটা এহরামরত অবস্থায় করা জরুরি না, যদি আপনার কোরবানি হয়ে থাকে তাহলে এহরামের কাপড় আপনি খুলে ফেলতে পারেন চুল চাষার পর। এরপর আপনি হজের তওয়াফ করলেন, সাই করলেন, আপনার হজের মূল কার্যক্রমগুলো সম্পাদন হলো। পাশাপাশি 10 ঈদের দিন রাতে এবং 11তম দিবসের দিন রাতে আপনি মিনা অবস্থান করবেন এবং এই দিন রাত বা 12তম 11তম রাতেও অবস্থান করে আপনি 10তম রাতেও অবস্থান করবেন, করে 12তম দিবসে অর্থাৎ সিলহজের 12 তারিখে আপনি মিনা থেকে চাইলে মক্কা চলে আসতে পারেন জমাতে পাথর মেরে। তারপরে আর যদি 12তম দিবসে আপনি থাকেন সিলহজের 12 তারিখে থাকেন রাতে মিনাতে, তাহলে সেক্ষেত্রে 13 তারিখে সকালে আপনি দুপুর পরে আপনি পাথর মারবেন জমাতে, দুপুর পরে পাথর মেরে তারপরে মক্কায় চলে আসবেন। এ হলো টোটাল হজের দিনগুলোর কার্যক্রম। তাহলে চাইলে কেউ 12 তারিখে চলে আসতে পারে, আর যদি 12 তারিখ কেউ থাকেন রাতে সেখানে তাহলে 13 তারিখে পাথর মেরে তাকে মক্কায় আসতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।